জন্য আমাদের প্রিয় জেলা শিক্ষা অফিসার রেবিকা সুলতানা, ১২০ টাকা আচ্ছা বলে দিবি, এমন কোন মা বাবা আছে আর্থিক ভাবে অসচ্ছল হোক, তুলাপার পর একটা বার্গার খাবো, দিয়ে আর কাছে ১০০ টাকা বাকি রেখে না, সেই ১২০ টাকা ২০০ টাকা এটা কি ৩০ দিনের জন্য কি বেশি কিনা এমন বলে না, এইগুলি শুনেন বলার জন্য বলে। আপনি যদি চিন্তা করেন, আমার মনে হয় যে এটা কোনো বিষয়ই না, খুবই অল্প খরচে সে কিন্তু আপনার তার পড়াটা চালাইতে পারে। আমি আমি প্রতিজন অভিভাবক, অভিভাবক নাই, আমার তো দুটো ছেলে আছে, এক ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, এক ছেলে কলেজে পড়ে, তাদের কিন্তু ফুল পুরা জমে আপনার অনলাইনে ক্লাস হচ্ছে, পরীক্ষা হচ্ছে, তাহলে তারা কেমনে করতেছে? খুবই খরচ হলে তো আমি বলতাম যে না এটা খুবই কস্টলি, এটা সাধারণের পক্ষে সম্ভব নয়, এটা কিন্তু খুবই অল্প খরচ। এইটা ইচ্ছা করলে প্রত্যেক মা বাবাই কিন্তু এটা এই অ্যাক্সেসটা সন্তানকে দিতে পারে। শিক্ষক হিসেবে আপনাকে বুঝাইতে হবে যে তোমার বাচ্চাই তো তোমার শখ, তোমার বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, তোমার বাচ্চা যদি মানুষ না হয়, তুমি টাকা পয়সা দিয়ে কী করবা? এখন এই যে সংকট, এই সংকট পৃথিবীব্যাপী সংকট, তোমার বাচ্চাকে যদি স্কুলে আনি তাইলে কী হবে? অন্য একটা বাচ্চা থেকে সে সংক্রমিত হতে পারে, তার জীবন নাশও হতে পারে। ধরেন আমি হয়তো সার্ভাইভ করলাম, আমার কোনো লক্ষণ নাই, কিন্তু আপনার স্কুল কলেজ খোলা হওয়ার পরে ৫টা বাচ্চা যে আক্রান্ত হবে না, ৫টা বাচ্চা যে আপনার আল্লাহ না করুক মারাও তো যেতে পারে। এই যে একটা এত বড় দুর্ঘটনা বলবো বা এত বড় একটা ক্ষতি, তো সেইটা কীভাবে প্রসারে বলে এইটা তো এটা এই শিক্ষার্থীদের কথা চিন্তা করেই কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না, অফিস আদালত কি বন্ধ? আমরা তো সারাদিনই অফিসে, সারাদিনই বাইরে বাইরে, এই যে এখন গেছি যে নিঃসাতে গেলাম, আদিরিয়া গেলাম, অলিম্পিয়া গেলাম শিক্ষকদের নিয়ে, এই যে এরকম আপনাদের মতো সবাইকে নিয়ে এরকম বসে, যে বললো না যে দেরি হয়ে গেছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এইভাবে বসে বসে তাদেরকে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হয়। আমরা তো আসতেছি, কিন্তু বাচ্চাদেরকে কেন আনা হচ্ছে না বলেন? শুধু ওইটাই চিন্তা করা হচ্ছে যে এত এত বাচ্চা একসাথে থাকবে, তাদের স্বাস্থ্যবিধি মানার বিষয়টাকে আমরা নিশ্চিত করতে পারবো কিনা, তাদের জন্য হ্যান্ড ওয়াশ, তাদেরকে হাত ধোয়ার জন্য সে সুবন্দোবস্ত আমরা করতে পারবো কিনা, স্যানিটেশন পর্যাপ্ত পরিমাণে সেখানে আছে কিনা, শ্রেণীকক্ষগুলি সেই মানে এতগুলি বাচ্চা স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে বসার উপযুক্ত কিনা। সব প্রতিষ্ঠানে সমান নেই, যেমন আপনার কাছে ৮,০০০, আরেক স্কুলে আছে ২০০ ৩০০, সুতরাং প্রতিষ্ঠান খোলা হইলে কি করে দেখে দেখে খোলা হইব যে ২০০টা খোলা দে, ১,০০০টা বন্ধ রাখ, খোলা হয়তো সবারটাই খোলা হবে। তাহলে এই যে এত এত বাচ্চা সুষ্ঠুভাবে তাদের সংস্থান করা, এটা কি আমরা পারবো সবাই? এই নিশ্চয়তা কি দিতে পারবো? যতক্ষণ না পারবো ততক্ষণ আমাদের যে সন্তানরা আছে, শুনেন আপনারা কিন্তু চিন্তা করেন যে আল্লাহ দিলে দাও আমারে দাও, আমার বাচ্চারে দিও না, এটা প্রত্যেকটা দরিদ্র ধনী ছোট বড় শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে প্রত্যেকটা মা বাবার কিন্তু কামনা একটাই। তো সুতরাং আমি বলবো যে এই যে সংকট, এই সংকটে বিকল্প চিন্তা ছাড়া উপায় নাই। আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে শিক্ষার্থীরা আছে, তারা যথাযথ জ্ঞান, যেই ক্লাসে তারা পড়ে ওই ক্লাসের যথাযথ জ্ঞান, যা যা জানা দরকার সমস্ত কিছু তারা জানছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে, সেটা দিতে হবে। এই যে দেখেন অনলাইন ক্লাস, হেডমাস্টার বা প্রিন্সিপাল আপনাদের বলে আপনারা ক্লাস দেন, এই ক্লাস কি মানসম্মত কিনা বা আপনারা স্যাটিসফাইড কিনা নিজের বুকে হাত দিয়ে একবার চিন্তা করেন তো, হাস্যকর। আমি তো দেখি অনেকেই আমাকে টেক করে দেয়, অনেক টিচাররা দেয়, অনেক স্কুল দেয়, আমার নিজে এক দুই মিনিট দেখার পরে আমার নিজেরই বিরক্ত লাগে, বিতৃষ্ণা লাগে, কোনাখান কি শুনব। আপনি দেখা সারেন কার্টুন ছবির মতো, যেদিন দেখেন একজন কি বলতেছে কি করতেছে, একটা ক্লাস একটা বাচ্চা টাকা খরচ করে এই যে মনিটরে, ছোট্ট একটা মনিটরে দীর্ঘ সময় আপনি ঘুমাই যেতেছেন কে, এত ঘুম কেন, নাইটের বেলা কি করছেন, এই যে দীর্ঘ সময় যে আপনার এই মনিটরে সে দৃষ্টি রাখবে, আপনার এটা পাঠটা আকর্ষণীয় করতে হবে না,
সেইটা কি করতেছেন আপনারা? দায় সারা বিচার কাজ কয়েকটা কি কইতেছে কি না কইতেছে। আরে খুদা, আপনি একটা ক্লাস দিবেন, এটা শুধু আপনার ছাত্র তো না, কত মানুষ দেখবে, সারা পৃথিবীর মানুষ দেখবে, তো সেখানে আপনার প্রস্তুতি লাগবে না। আপনি সুন্দর করে তিনবার চারবার প্র্যাকটিস করেন, অনুশীলন করেন, চর্চা করেন, তারপরে আপনি একটা ক্লাস নেন। আরো দশটা মানুষের ক্লাস দেখেন, চমুক টিচার, সে তো চমুকার ক্লাস নেয়, দেখি তো সে কেমনে পড়ায়, তার উপস্থাপনার ভঙ্গি, তার বাচন ভঙ্গি, তার বিষয়বস্তু কিভাবে সে সিলেক্ট করতেছে, কিভাবে তার ধারাবাহিকতা, একটা কন্টেন্টে কিভাবে ধারাবাহিকতা তার আছে, সেগুলার সমস্ত কিছু আপনি দেখলে অসুবিধা কি। আমার আত্মোন্নয়ন, আমার দক্ষতা বৃদ্ধি, সেটা পেশাগত হোক যেটা হোক, সেটাকে আরেকজন করে দিবে, আপনি করে দিবেন আমারটা? আমারটা তো আমারই করতে হবে। আমি এখানে কথা বলার জন্য দাঁড়াইছি, সেই কথা যদি আপনার প্রয়োজনে না লাগে, সেই কথা শুনে যদি আপনি আপনার যে প্রয়োজন সেটা ফুলফিল না হয়, আপনি আনন্দ না পান, আপনি শুনবেন, আপনি তো উঠে চলে যাবেন, যেমন দুপুরবেলা নামাজ কাজা হয়ে যেতেছে, আমার খিদা লাগছে, এই মহিলার বক বক শুনে তো আমার লাভ নেই, আমি যাই গা। যখন আমার কথায় আপনার প্রয়োজন মিটআপ হবে, ফুলফিল হবে, আপনার আমার উপস্থাপনা শুনে আপনার আপনাকে আমি ধরে রাখতে পারবো, তখনই না আপনি এনে বসে থাকবেন, নিজেরা কথা বলবেন না, তো নিজেরা শেয়ার তার লগে গপ্প করবেন, এই তুমি আজ কিনে দিয়েছো, তুমি কি করলা, এই আমি ওই দোকানে এক শাড়ি দেখছি খুবই সুন্দর, আজকে এই করবো ওই করবো, আপনাকে তো মাথায় অন্য চিন্তা, আপনার মন দিতে পারবেন না। ছাত্ররা তো আরো বেশি, ওই বয়সের একটা বাচ্চাকে যখন আপনি অনলাইনে ক্লাস দিচ্ছেন, সেই ক্লাসটা সে দীর্ঘ সময়, সেখানে আপনি মনে করেন চল্লিশ মিনিটের একটা ক্লাস, ত্রিশ মিনিটের একটা ক্লাস, সে ত্রিশ মিনিট আপনি এটার দিকে কেন মনিটর তাকে থাকবে? আমি নিজে বলেন খুবই বিরক্ত এই গাজীপুরের মাস্টারদের ক্লাস দেখে, খুবই বিরক্ত। তারা মনে করতেছে সরকার কইছে করো, তারা খরচ কাম হয়ে আসে না, কসরের নামাজ পড়ে দূরে গেলে যে গুণা হবে, দুই রাখার নামাজ কোনো মতে করে ফেললাম, এই জিনিস করলে তো আপনার হবে না। এটার সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, আপনার ছাত্রদের কথা চিন্তা করতে হবে, আপনার যে রুটি রুজি, আপনার পরিচয় সেটা কি, শিক্ষক তা আপনার প্রফেশন, আপনার যারা স্টেক হোল্ডার তাদের কথা ভাববেন না আপনি? এই অ্যাসাইনমেন্ট আমি জানি যে এইটাও একটা প্রহসন হবে, মনে করবে কি যে পরীক্ষা পাশের সাথে যেহেতু এটার কোনো সম্পর্ক নাই, যেমন লাগে দিলাম, যেমন লাগে দিলাম, কিন্তু বিষয়টা কি তাই বলে? আপনি তো তার মেধা, তার মননের আপনি মূল্যায়ন করতেছেন যে আমার এই বাচ্চাটা ষষ্ঠ শ্রেণীর একটা তিনটা অ্যাসাইনমেন্ট দিলাম আমি বাংলা, তাহলে এই বইটা আমি যে সাত মাস আট মাস এদের ক্লাস নিলাম না, এদের যে কোনো পরীক্ষা হইল না, তাহলে এই বাংলা বিষয়ে তারা সম্যক জ্ঞান লাভ করছে কিনা, সম্যক ধারণা তারা লাভ করছে কিনা, এটা আপনার করতে হবে না? এটার জন্য তো অ্যাসাইনমেন্ট, দয়া করে আমি আবারও বলতেছি দয়া করে এইগুলিকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, এই অ্যাসাইনমেন্ট লাইন বাই লাইন পড়বেন, প্রচুর সময় দেওয়া হয়েছে। আমি যেটা বলি সবসময় যে ভাগ্যবান আপনারা এই পাশে যারা আছেন, আপনারা দেখেন স্কুল বন্ধ, বেতন তো দিতেছে না সরকার, বেতন বন্ধ রাখছে, পুরা এনপিওর টাকা কিন্তু শতভাগ পাইতেছে, তো আপনারা বাড়িতে আছেন, আপনাদের যে করোনার যে মহামারী দেখেন কত শত শত হাজার মানুষ মারা যাইতেছে, আপনারা তো নিরাপদে আছেন, তাহলে এত সুযোগ সুবিধা পাওয়ার পরে এই যে অল্প বিস্তর যে কাজ, সেটা কেন আপনারা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবেন? আপনি একবার রুটিন করে ফেলবেন, এক একজন শিক্ষকের নামের এগেনস্টে কার কি কাজ, এবং স্কুলে আসবে, ছুটি হলো শিক্ষার্থীদের জন্য, শিক্ষকের জন্য কিন্তু কোনো ছুটি না। প্রধান শিক্ষক সরকারের নীতি সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য যখন যাকে প্রয়োজন, যেই মুহূর্তে প্রয়োজন, সেটা দিন হোক রাত হোক, এবং সবাইকে যদি প্রয়োজন হয়, এটা অবশ্যই উনি আপনাদেরকে বলবে বা আপনাদের আসতে হবে, এটা কিন্তু উনার কাজ না। এটা এমন না যে কইছে যে আমার বাড়িতে আমার ছেলেরে প্রাইভেট করাও, এটা আপনাদের চাকরির দায়িত্ব, তো সুতরাং এর প্রতিষ্ঠানের স্বার্থে এটা কিন্তু করতে হবে, আসতে হবে। এবং আমার মনে হয় যে অ্যাসাইনমেন্ট বাড়িতে যেটা হয় বুঝছে, দেখ মনে সকালে না দুপুরে রাইতে বস মনে, রাইতে আবার মনে হলো সিরিয়াল শুরু হইলো, সিরিয়ালটা দেখতে বস মনে, গুরুত্ব নাই, তারপরে নাইট টাইম তাড়াঘুড়া করে দিলাম টান, এটা তো গুরুত্ব দিচ্ছে না। কিন্তু আপনি যদি এটা নির্ধারণ করে দেন সকাল দশটা থেকে
একটা পর্যন্ত প্রতিষ্ঠানে এসে আপনার রুমের তো অভাব নাই, দুনিয়া রুম। আমি যাচ্ছি চার জন পাঁচ জন করে এক এক রুমে দেন, দূরে দূরে যেন একজন বসলো, একজন এনে বসলো মাস্ক পরে, আপনি হ্যান্ড স্যানিটাইজার দেন, আপনি হ্যান্ড ওয়াশ দেন, এই যে বাথরুম আছে সাবান তাবান পর্যাপ্ত পরিমাণে রাখেন, টিচাররা বসে এখানে মূল্যায়ন করবে। গুনগুন করলে লাভ নাই, এটা বাস্তবায়নের জন্য যেইভাবে আপনার সুষ্ঠু বাস্তবায়নের জন্য যেই পন্থা নেওয়া দরকার সেই পন্থা নিতে হবে। আপনাদের প্রতিষ্ঠান হলো বড় প্রতিষ্ঠান, এইগুলি হইলো মানুষ কি করে অনুসরণ করে অনুকরণ করে। আপনাদের মধ্যে যদি শৈথিল্য থাকে এবং এটার বাস্তবায়নে যদি ত্রুটি থাকে, বাকিরা কি করবো বলেন? বাকিরা তো আপনাদেরকে দেখে দেখে তারা শিখতেছে, আপনাদেরকে অনুকরণ করতেছে। আর একটা শুনেন, নিজেরাও এটাকে গুরুত্ব দিবেন, আপনার যারা সন্তান আছে পড়াশোনা করে তাদেরকেও এর বিষয়বস্তুর গুরুত্ব আপনারা বুঝাবেন, এবং অবশ্যই গার্ডিয়ান যে এটা দেখো সারা বছর তো আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, আমি তো বসে নাই, আমরা সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস হয়েছে, তো সুতরাং এই বাচ্চা উঠে যাচ্ছে, এই বই তো ধরেন এইটা হলো ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বই, সে তখন সেভেন উঠে গেলো, এই বই কে কোনো আপনার কেন লাগবো? এই যে ষষ্ঠ শ্রেণীর যে আপনার ইংরেজি বইটা, এই বইয়ের সব কিছু যে জানলো কিনা বুঝলো কিনা, এটার জন্য একটা অ্যাসাইনমেন্ট ওইখান থেকে তো দিচ্ছে, আপনি পড়লেই কিন্তু বুঝবেন যে এই বাচ্চাকে ছয় সাত মাস পড়াশোনা করছে কিনা, না কি দুষ্টামি ফাইজলামি করে বেড়াইছে আর খাইছে ঘুমাইছে আড্ডা দিচ্ছে, বুঝবেন না? এবং এটা কঠোরভাবে এটা অনুসরণ করতে হবে যে একটা অ্যাসাইনমেন্টের সাথে আর একটা অ্যাসাইনমেন্টের কোনো অবস্থাতে মিল থাকবে না। তার সৃজনশীলতা, তার সক্রিয়তা, এই সমস্ত বিষয় যেন সেখানে থাকে, কেউ টাইপ করে লই এলো এটা কোনো অবস্থাতে নেবেন না। আর মনে করেন কপি করলো এটা দেখে দেখে গেলে তোর তোর লেখা আসছে বন্ধু তোদের দেখো আমার এই দেখে দেখে লেখলো এটা দিবেন ফেরত দিবেন, তো তোমার এটা হয়েছে না, তখন তো নিলে নি নিয়ে যখন খাতা আপনি মূল্যায়ন করবেন তখন তো বুঝবেন এই দশটা বাচ্চা থেকে ভূগোল লিখছে। আমি কিন্তু আপনাদের মতো টিচার ছিলাম দীর্ঘদিন, আমি জানি কি হয় কি না হয়, তো সুতরাং এই বিষয়গুলি দেখতে হবে। বাচ্চাকে আবার লেখাবেন তোমার এটা হয়েছে না, ডুপ্লিকেট হয়েছে, তুমি উমুক বই থেকে সরাসরি উঠাই দিচ্ছ, উমুক গাড়ি থেকে উঠাই দিচ্ছ, তুমি এটা নিজে নিজে এই বিষয়ে স্টাডি করো, করে তুমি নিজে লিখে এটা জমা দাও। আর এই যে মতিন কিন্তু একেবারে সে একেবারে লাইন বাই লাইন পরে পরে আলাপ আলোচনা করছে, যেমন আপনার করবেন আপনি খালি যদি মনে করেন কইছে আমরা উত্তম দম দমদি গাঁদি খেলাম না, আপনি প্রথম পড়বেন তার খুশি বিচ্ছুতি যে তোমার কপি ডুপ্লিকেট হয়েছে, তুমি উমুক একটা দেখে দেখে লিখছ, তোমার এটা উমুক বইয়ে ছিল, তোমার এটা বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক না বা রিলেটেড না, তোমার এখানে যে বস্তু এটা ভালো হয় নাই, এই সমস্ত অনেক কিছু আপনি তার সফলতা তার দুর্বলতা সমস্ত কিছু আপনি লিখে দিবেন, লিখে দিলে সেটাকে তো আবার দিবেন, এটা দেওয়ার পরে সে বাচ্চা পড়বে, পড়ে সে বুঝবে যে আমি তো দিছি জমা, আমি তো দায় সারা গুচের করছি, এই যে আমি জমা দিচ্ছি, তাহলে সেকেন্ড যেটা দিবেন তখন সে কি করবে ওভারকাম করবে এগুলি, যে না এখন আর আমার এই এই কাজ করলে আর হবে না, আমাকে এখন কি করতে হবে ভালো করে পড়ে বুঝে আমাকে এই যথাযথভাবে করতে হবে। এবং আপনারা যে নির্দেশিকা, যে শিক্ষার্থীর জন্য যে নির্দেশিকা, এটা আমি বলবো আপনাদেরকে ফেসবুক পেজ মেসেঞ্জার গ্রুপ সব ওইটা নীতিমালা নির্দেশিকা, আর বাচ্চাদেরকে আপনারা ভাগ করে দেবেন, প্রচুর হিউজ পরিমাণ আপনার টিচার ভাগ করে দেবেন যে তুমি পঞ্চাশটা বাচ্চার টেলিফোনে খোঁজখবর নিবা, এইগুলা ফোনে ফোনে খোঁজ দেবেন। আর প্রিন্সিপাল স্যার আপনার কাছে যেটা আমার প্রত্যাশা থাকবে, শতভাগ শিক্ষার্থী রাতে আসবে, আপনি মনে করেন ক্লাস সিক্সে নিলো আপনার পঞ্চাশ জন, সেই পঞ্চাশ জনই আপনার ছাত্র না একশো জন ছাত্র, যদি একশো জন পঞ্চাশ জন নিচ্ছে না তাহলে পঞ্চাশ জন খেলা নিল না কেন নিল না, যে কোনো উপায়ে তার বাড়িতে গিয়ে দিতে হলে তার বাড়িতে গিয়ে আপনি দিয়ে আসতে হবে। সেই বাচ্চা যদি মনে করেন রংপুর গেছে গা জাগা, সে রংপুর এই জিনিস তো একই সারা বাংলাদেশের জন্য, প্রথম সপ্তাহে ষষ্ঠ শ্রেণীর বাংলার যে অ্যাসাইনমেন্ট সবার জন্য একটাই, এত ডিফারেন্স না, সে ওখান থেকে কালেক্ট করবে,
সরকারি নির্দেশনা আছে, লিখে সে ওখানেই জমা দিবে। পার্শ্ববর্তী যে স্কুল, আপনার দায়িত্ব হলো ওই হেডমাস্টারের সাথে বা প্রিন্সিপালের সাথে যোগাযোগ করে তার কাছে কালেক্ট করা। আপনিও পারেন, তারও বলতে না যে ভাই আপনি একটু কুরিয়ারে আমার এই প্রতিষ্ঠানের ঠিকানা একটু পাঠাই দেবেন। তবে নিয়ম হইল যে প্রতিষ্ঠানের ছাত্র ওই প্রতিষ্ঠানে সংরক্ষণ করবে, ওই প্রতিষ্ঠানে আসবে, ওখান থেকে এটা কালেক্ট করে নিবে। তো দুপুরের তো আপনার দুইটা বাজে, আপনাদেরকে আমি আর আটকে রাখবো না। এটা আসলে আমার মনে হয় কি যে এই ধরনের যে আমরা শিক্ষকদের সাথে যখন একসাথে হই, মনে হয় যেটা আমার নিজের জায়গা, আপন জায়গা, এই জন্য মনে হয় কথা শেষ হয় না এবং ভালো লাগার জায়গা। এটা মনে হয় যে আমি আসলে এনজয় করি। আমার মনে হয় যে এটা যদি অন্য ধরেন এই হাউসে যদি আপনার অন্য কোনো প্রফেশনে থাকতো আমার এত ভালো লাগতো না। সত্যি কথা যদি শিক্ষকরা যেখানে থাকে আমার মনে হয় যে ছাত্র থাকে এটা আলাদা একটা ভালো লাগার জায়গা, কথা শুনবো। তা আপনারা ভালো থাকেন, সবাই ভালো থাকেন, আর আপনারা কিন্তু একটা পরিবার, আমরাও একটা পরিবার, শিক্ষা পরিবার, কিন্তু আবার একটা প্রতিষ্ঠান এটা আবার আলাদা একটা পরিবার। প্রিন্সিপাল হলো সেটার কি প্রধান, অভিভাবক, গার্জিয়ান, তাকে কেন্দ্র করে কিন্তু সমস্ত কাজ কি হয় আবর্তিত হয়। তো সুতরাং ওনার আদেশ নিষেধ এগুলো আপনারা মানবেন এবং সেইভাবে চলবেন, এটাই আমি আশা করি। দলাদলি কুণ্ডল কোনো দিন সুফল বই আনে না। আজকে আমি আপনার বিষয়ে লাগলাম, আপনি আমার বিষয়ে লাগলেন, কী হলো এটা আউটপুট কি? ধ্বংস, ক্ষতি। সুতরাং এগুলি করবেন না, আপনাদের অনেক বড় প্রতিষ্ঠান, এটার আরও সুনাম বাড়ুন, এটাই কিন্তু আমাদের প্রত্যাশা। তাকে আপনারা বলবেন যে তোমার যে পার্শ্ববর্তী স্কুল আছে ওইখান থেকে অ্যাসাইনমেন্ট নিয়ে লেখো, লিখে ওইখানে তুমি জমা দেবে, ওইখানে প্রিন্সিপাল স্যার আনবে। যে ওনার বিষয় যে আমার দুইটা বাচ্চা গেছে গা দিনাজপুর, একটা বাচ্চা গেছে গা কুড়িগ্রাম, সে রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ে সে জমা দিছে, এর থেকে আমি আনবো, এটা তো আপনাদের বিষয় না। কিন্তু আপনাদের বিষয় হলো যথাযথভাবে ওনাকে বলবেন যে স্যার আমার ক্লাসে এই তিনটা বাচ্চা কিন্তু আমি পাই নাই, এরা কিন্তু নাই, এরা কিন্তু অন্য জায়গায় চলে গেছে, আর কিন্তু উনি করবে, বুঝতে পারছে? সরকারের যত নীতি সিদ্ধান্ত সুষ্ঠুভাবে প্রিন্সিপাল সাহেবের নেতৃত্বে আপনারা সেটা সফল করবেন। ধন্যবাদ।